সেই একদিকে তার ধরের পাহাড়, অন্যদিকে শ্রমিকের উপরে চরম অত্যাচার। আমরা তখন আমি কখনোই গার্মেন্টস শ্রমিক আন্দোলনের সাথে ইউনিয়ন করার সাথে সবার সাথে যুক্ত না হলো অতিনি ঘটনার সাথে যুক্ত ছিলাম রাজনৈতিক কর্মী হিসাবে। আমাদের নেতা আবুল বাশার তখন তিনি এই গার্মেন্টস শ্রমিকদেরকে সংগঠিত করার কাজে হাত দিয়েছিলেন এবং তিনি নিজে দেখতে পেয়েছিলেন যে এদেশের উদিত সূর্য হচ্ছে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং তার শ্রমিকেরা। আজকে